আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত। পর্ব শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে শুধু তারাই প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের শখ ভিডিও একবার দেখে প্র্যাকটিস করে নিন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্রথম শ্রেণীতে ক্লিক করুন, তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া। বিষয় গণিত, মূল পর্ব 28 এবং গণিত পর্ব 4। আগের পর্ব 1 থেকে 3-এ আমরা শিখেছি 1 থেকে 100 এবং 1 থেকে 100 মুখস্থ না দেখে বানান কিভাবে লিখবে, এর জন্য আমাদের মোট লেকচার গিয়েছে 1 থেকে 78। আমি আগে বলেছিলাম যে আমাদের প্রতিটা বিষয়ের জন্য 200টি লেকচার, এর মধ্যে আমরা কিছু লেকচার কমপ্লিট করব, বাকিগুলো আপনারা বাসায় বাকি লেকচারগুলো বাসায় পড়াবেন। তাহলে আজকের লেকচার শুরু হবে 79 থেকে। 79-এর এই লেকচারে যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শিখবে ওরা 5টি লেকচার পর্যন্ত ওরা এই অঙ্কগুলো করবে। কারণ অঙ্কগুলো অবশ্যই মুখস্থ করবে না, আপনারা প্রয়োজনে দুই একটা উলট পালট করে দিবেন যাতে ওদের সুবিধা হয়। অঙ্কগুলো কিন্তু মূল বইয়ের অঙ্ক পৃষ্ঠা 26 থেকে 30-এর 1 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওগুলোকে আমি এখানে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে তারপর বুঝিয়ে দিব। এখন কিভাবে অঙ্ক করবে, ওরা তো যোগ এর আগে করেনি। আসলে যোগকে আমি মূলত 4টি স্টেপে ভাগ করি। প্রথম স্টেপে হচ্ছে যোগগুলো যোগফল, অর্থাৎ 2টি সংখ্যার যোগফল 10-এর বেশি হবে না, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপে হচ্ছে পাশাপাশি উপরে নিচেও 2টি সংখ্যা থাকবে আর পাশাপাশি 2 অঙ্কের সংখ্যা হবে, এর বেশি হবে না। ক্লাস 2-এর অঙ্কগুলো যেমন, কিন্তু প্রথম শ্রেণীতে অঙ্কগুলো কিন্তু এই রকম আছে, অর্থাৎ প্রথম শ্রেণীতে স্টেপ 1 স্টেপ 2 দুইটাই আছে আর দ্বিতীয় শ্রেণীতে শুধু স্টেপ 1 2ই আছে। আসলে উচিত ছিল, প্রকৃতপক্ষে উচিত ছিল স্টেপ 1টা প্রথম শ্রেণীতে রাখা, অর্থাৎ 10-এর বেশি হবে না এইরকম যোগগুলো প্রথম শ্রেণীতে রাখা, এবং দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট 2টি সংখ্যা বা 1টি সংখ্যার যোগফল, 2 অঙ্ক বিশিষ্ট 2টি সংখ্যা বা 1 অঙ্ক এবং 2 অঙ্ক যাই হোক, মানে পাশাপাশি 2 অঙ্ক বিশেষ বেশি হবে না এবং উপরে নিচেও 2টি সংখ্যাই হবে। আর তৃতীয় স্টেপ হচ্ছে গিয়ে উপরে নিচে 2টি, অর্থাৎ সংখ্যা হবে 2টি কিন্তু পাশাপাশি যত খুশি যাবে, আপনি 8টি 10টি 5টি 6টি যতটা খুশি যান কোনো সাথে সমস্যা হবে না, কারণ একই নিয়ম। নিয়মটা আমরা দ্বিতীয় স্টেপে যা নিয়ম তৃতীয় স্টেপে নিয়মটা একই, শুধু প্র্যাকটিসের সুবিধার্থে। এবং চতুর্থ স্টেপেও নিয়ম কিন্তু একই হবে, আর কোনো নিয়ম নেই, কিন্তু চতুর্থ স্টেপে বা চূড়ান্ত স্টেপে আমরা কি করব, পাশাপাশিও যত খুশি নিব উপরে নিচেও যতটা খুশি সংখ্যা নিব, অর্থাৎ 5টি 6টি সংখ্যা আমরা নিতে পারি, পাশাপাশি 7-8 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও নিতে পারি। এইভাবে 4টি স্টেপে শিখলে সকল যোগ শেষ হয়ে যাবে। একইভাবে বিয়োগের জন্য আমি 3টি স্টেপ, গুণের জন্য 3টি স্টেপ, ভাগের জন্য 3টি স্টেপ ব্যবহার করি। আর সকলকে আমি একটা অনুরোধ জানাবো যে আমি কিছুদিনের মধ্যেই যখন অঙ্কের আরেকটি প্লে লিস্ট করবো সেখানে অঙ্কের শুরু থেকে শেষ, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের গুণ ভগ্নাংশের ভাগ এবং সরল করা পুরোটাকে একটা প্লে লিস্টে নিয়ে আসবো। আপনারা ওই প্লে লিস্টে থেকে যদি দেখেন তাহলে অঙ্কের ভীতি কেটে যাবে। এগুলো হচ্ছে বেসিক, বেসিক যদি ঠিক থাকে তাহলে কখনোই কেউ মূল অঙ্কে ভুল করে না। আর কথার অঙ্কগুলো সবাই শেষ হবে যোগ করার পর। একই রকম আমি আরও কয়েকটি প্র্যাকটিস ক্লাস রাখবো, আজকেই যোগ শিখিয়ে ফেলবো কিন্তু আরও কয়েকটি প্র্যাকটিস ক্লাস রাখবো, তারপর বিয়োগও শিখাবো, প্র্যাকটিস ক্লাস রাখবো, শেষে আমরা যে ডাকের অঙ্ক বলি বা কথার অঙ্ক বা অনেকে ভাষার অঙ্ক বলে এই অঙ্কগুলো আমরা সবাই শেষে করাবো। আসুন আজকে আমরা যোগ করা শিখি। যোগ অনেকে পেন্সিল দিয়ে, অনেকে ফুল আঁকে, অনেকে আপনার ফল দিয়ে করে, গাড়ি দিয়ে করে, এসব দেখতে সুন্দর লাগে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা বাস্তবতা বিবর্জিত পদ্ধতি। ওই পদ্ধতিতে শিখে আপনার কোনো কাজ হবে না, দেখতে সুন্দর কিন্তু কোনো কাজ হবে না, সেটা দরকার কি, মকাল ফল।
তো আমি এমন একটা পদ্ধতি দেখিয়ে দিব যেটা আপনাদের কাজেও লাগবে, শুধু দেখতে সুন্দর না। একটা উদাহরণ বলি যে আমার স্কুলের এক বাচ্চা একবার ক্লাসে খুব কান্নাকাটি যোগ করতে পারছে না, ক্লাস মানে পরীক্ষায়, কেন সে কাঠি দিয়ে যোগ করে, সে এমনি যোগ করতে পারে না। তো আমি বললাম ঠিক আছে, টিচারদেরকে বললাম আপনারা ওকে হয়তো ম্যাথের কিছু কাঠি দেন, ও করুক। ওকে দিল না, ওই কাঠি দিয়ে ও পারে না, বাসায় ওর মা ওকে যে কাঠি দিয়ে দেয় সেই কাঠিই দিতে হবে, নাহলে সে অঙ্ক পারবে না। এখন পরীক্ষার হল কি করা যায়, শেষে আমি বাসায় ফোন করে অভিভাবককে দিয়ে কাঠি আনালাম, তার বিশেষ কাঠি, সেগুলো দিয়ে বাচ্চাটিকে যোগটা করলো। এই যে কাঠি দিয়ে যোগটা করলো, অনেকে আপনি গাড়ি দিয়ে করবেন, তো আপনার জন্য গাড়ি আনতে হবে, ফুল আনতে হবে, এক ঝামেলা। তো আমাদের সবচেয়ে সহজ কি, চোখের জন্য আমরা কি করি, কি ব্যবহার করি, আঙ্গুল, হাতের কর। তবে আপনি প্রথম শ্রেণীদেরকে হাতের কর দিয়ে এখন করাতে পারবে না, প্রথম স্টেপ আঙ্গুল দিয়ে করবে। আসুন আমি দেখি কিভাবে করবে ওরা। ধরেন প্রথম অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন 3 যোগ 4, আপনি এইভাবে বলবেন, তুমি আঙ্গুল খুলো, 1 2 3। তারপর কি বলেছে, আরো 4টা, 1 2 3 4। তাহলে কয়টা হলো গুনে দেখো, ও তখন গুনবে 1 2 3 4 5 6 7, 7। তা আমি 7 লিখে দিয়েছি। একইভাবে আপনি 3 যোগ 2 গুনে দেখেন 5। এখন তো আর কোনো কিছু আনতে হবে না, আঙ্গুল তো সবার সাথেই থাকে, এটা বাসা থেকেও আনতে হবে না, স্পেশাল কোনো কিছুও না। তবে একইভাবে 5 যোগ 1 6, আবার 5 যোগ 2 7, 5 যোগ 3 8, তারপরে 3 যোগ 2, আবার গুনবে 1 2 3 4 5। তারপরে এইবার আসেন পরেরটা 3 যোগ 6, এটা কি করবে, এটা করবে 1 2 3। তারপর 6 আসো, 6 এখান থেকে করবে 1 2 3 4 5 6। এবার সে সবগুলো গুনবে, কত হয়, 9 হয়, 6 আর 3 এ 9। তারপর দেখেন 7, একইভাবে 1 2 3 4 5 6 7, সাথে সাথে কত, 2 1 2। তাহলে এবার সে গুনবে, কোন তো প্রথম থেকে গুনতে বলবেন, 1 2 3 4 বলবেন, এইভাবে এক পাশে নিয়ে যাও, 1 2 3 4 5 6 7 8 9, তখন কিন্তু সে পারবে 9। তারপর দেখবেন 4 আর 6, আমরা আসি আবার আগের মতো, 1 এদিক থেকে, তো 1 2 3 4, তারপরে 6 6-এর জন্য আবার 1 2 3 4 5 6। এবার বলবেন গণ তুমি এক পাশে নিয়ে, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কত, 10, এই যে 10। আশা রাখি এই যে আমি অঙ্কগুলো দিলাম এখানে, এই অঙ্কগুলো আপনারা কিন্তু 5টা লেকচার করাবেন, 5টা লেকচার না করালে ওর জন্য ক্লিয়ার হবে না, এবং বারবার করাবেন, কয়েকদিন পরে ভাই ধৈর্য ধরবেন, হয়তো প্রথম দিনও 2টা অঙ্ক করবে, আর যখন সে অঙ্ক পারবে আপনি খুব উৎসাহ দেখাবেন, তুমি পেরেছো, তুমি তো খুব পারো, তুমি খুব সহজে পারো, তুমি খুব বুদ্ধিমান ছেলে, অর্থাৎ ওর কনফিডেন্সটা বাড়িয়ে দেবেন। যখন আপনি পড়াবেন সাথে, যদি মায়েরা পড়ান, তাহলে ও অঙ্ক পারার সাথে সাথে ওর বাবাকে যায় বলতে বলবেন, দেখাই আসো আমি পেরেছি বাবা, এই যে দেখো। আর ওর বাবাকে আগেই বলে রাখবেন যে আপনি, সে যেন আগেই উৎসাহিত, হ্যাঁ তুমি পেরেছো, ভেরি গুড, এই কথাটা যেন বলে, তুমি তো বড় হয়ে গিয়েছো, তুমি তো বুদ্ধিমান ছেলে, একটা কথা মনে রাখবেন, বাচ্চাদের কনফিডেন্স বৃদ্ধি করে দিবেন যে সে সব পারে। সে যত দুর্বলই হোক কখনো বলবেন না সে দুর্বল, কখনো বলবেন না সে পারে, সবসময় মনে রাখবেন তুমি সব পারো, চিন্তা করো না, বুদ্ধিমান ছেলে তুমি আমার, এইভাবে উৎসাহিত করবেন। তাহলে দেখবেন আপনি সন্তানের মাঝে কনফিডেন্স সৃষ্টি হবে এবং সে অঙ্ক সহজে পারবে। আমার কথাগুলো ফলো করেন, অঙ্ক তার কাছে সবচেয়ে সহজ হবে। আর অন্যান্য সাবজেক্টের ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, সেখানে যেগুলো কীভাবে পড়াবেন বলে দিয়েছি, সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেলে ক্লিক করে অলে বেলে ক্লিক করুন, তাহলে যখনই আমি 3টি সাময়িক পরীক্ষা নিব তার নোটিফিকেশন অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে যাবে, কোনো খরচ ছাড়াই, কোনো পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন ফি ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আবার আমাদের চ্যানেলে সকল ভিডিও দেখতে পারবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউবে ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আবার আমাকে উৎসাহিত করার জন্য একটা সুন্দর কমেন্টস করুন, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।